শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইচ্ছে পূরণের। হ্যাঁ, আজকেও ইচ্ছে পূরণের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করছি। আজকের ভিডিওতে এক টুকরো কাগজ এবং তার সঙ্গে একটি ময়ূরপুচ্ছ বা ময়ূরের পালক, এই দুটো জিনিস মেনলি দরকার। আপনারা সবাই জানেন যে ময়ূরের যে পালক হয়, যে ফেদার হয়, তার মধ্যে অসীম শক্তি রয়েছে। খুব পজিটিভ একটা জিনিস, অত্যন্ত পজিটিভ একটা জিনিস। তো এই পজিটিভ জিনিসের পজিটিভিটিকে কাজে লাগিয়ে আমরা আজকে শিখব কিভাবে ইচ্ছে পূরণ করা যায়। তো কিভাবে কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নিজের কামধেনু গায়ের টোটকাটা দিয়েছিলেন, ওইটা করে আমি 2 দিনের মধ্যে উপকার পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। ইউনিভার্সকে নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেরকম বলছিলাম, ময়ূরের যে পালক, সেই পালক এবং তার সঙ্গে এক টুকরো কাগজ, এই দুটোকে মিলিয়ে আজকে আমরা একটি টেকনিক শিখবো, যে টেকনিকের সাহায্যে কিন্তু যে কোনো মনের শুভ ইচ্ছে আপনি পূর্ণ করতে পারেন। সেটা আপনার সম্পর্কের কোনো সমস্যা বা ইচ্ছে, আপনার জীবনে কোনো সমস্যা রয়েছে সেটা, বা কোনো ইচ্ছে পূরণ, চাকরি বাকরির কোনো বিষয়, কি অর্থের কোনো বিষয়, কি আপনার জমি বাড়ির কোনো বিষয়, কোনো কোর্ট কেস, কি বিবাহের কোনো বিষয়, যে কোনো বাচ্চা কাচ্চার পড়াশোনা, পরীক্ষা, যে কোনো শুভ ইচ্ছের জন্য আপনি অনায়াসে আজকের টেকনিক কিন্তু ইউজ করতে পারেন। এই টেকনিকটি করার জন্য কি কি লাগবে আগে বুঝে নিন। এক টুকরো সাদা কাগজ লাগবে, রুল টানা কাগজ কিন্তু চলবে না। সাদা কাগজ নেবেন, খুব বড় নয়, ছোট একটা টুকরো, এবং এই টুকরোটাকে ভরার জন্য একটি খাম লাগবে। সে খামটিও ছোট খাম নেবেন, যে কোনো খামই চলবে, বেশি ডার্ক কালারের খাম নেবেন না, একদম মানে খুব ডিপ কালার, সেরকম কোনো খাম নেবেন না, বিশেষ করে কালচে ধরনের কোনো খাম নেবেন না। সাদা খাম নিতে পারেন, হালকা রঙের কোনো খাম নিতে পারেন। ভেতরের যে কাগজটা ভরবো সেটা কিন্তু সাদাই হবে, সেটা অন্য কোনো রঙের নয়, সাদা এক টুকরো কাগজ, ধরুন 3 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম একটা কাগজ, বা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা কাগজ, এরকম একটা ছোট টুকরো আমরা কেটে নেব। তাহলে কাগজ, খাম, এবার একটা পেন লাগবে। পেন হচ্ছে নীল রঙের, মানে পেনের কাভারটা নীল রঙের বলছি না, কালিটা নীল রঙের, কাভার যে কোনো কালারের হোক, ভেতরে যে কালিটা রয়েছে সেটা হবে নীল। নীল ছাড়াও অন্য কালারেরও চলবে, কালোটা এই ক্ষেত্রে বাদ দিলেই ভালো হয়, কালোটাকে বাদ দিয়ে অন্য যে কোনো রং নিলেও চলবে। তাহলে পেন হয়ে গেল, এবার দরকার একটা ময়ূরের পালক বা ময়ূর পুচ্ছ। তো সেটা আপনি বড় কিনতে পারবেন, কেনার পর এরকম ছোট করে আপনি কেটে নেবেন। এটা ধরুন আরো এতটুকু কেটে দিতে হবে, এরকম সাইজটা ঠিক আছে, কারণ এই যে ময়ূর পুচ্ছটা রয়েছে, পালক রয়েছে, এটাকেও আমরা কি করব, ওই কাগজের সঙ্গে খামের মধ্যে ভরবো। তো এবার বুঝে নিন যে খামটা কি সাইজের কিনবেন। অনেক বড় খামের দরকার অবশ্যই নেই, আপনি যদি এতটুকু একটা কাগজ হয় আর এটা ধরুন আমি এখান থেকে কেটে দেব, তাহলে এই এতটা সাইজ, তো কাগজের মতোই কিন্তু এই ময়ূর পুচ্ছটার সাইজ হচ্ছে আর কি। আর একটু ছোট করে কাটতে পারেন, সেটা আপনার সুবিধা মতো। এবার এই পুরোটাকে কাগজের সঙ্গে এইভাবে একসঙ্গে এইভাবে খামের মধ্যে ঢুকিয়ে দেব। এটা দুমড়ে মুচড়ে যাচ্ছে এরকম যেন না হয়, এরকম সুন্দর ভাবেই খামের মধ্যে ঢুকিয়ে দেব। এবার এটা এই মুখ করে রাখবো না এরম করে রাখবো, এরম কোনো ব্যাপার নেই, এটা রাখলেই হলো। তাহলে কাগজ, পেন, খাম আর এই জিনিসটি, এইটি হচ্ছে মূল মানে প্রয়োজন বলতে পারেন এই টেকনিকে। কারণ আপনারা জানেন, সবাই জানেন নিশ্চয়ই, আমি এই নিয়ে ভিডিও দিয়েছি, যে ময়ূরের যে পুচ্ছ বা ময়ূরের যে পালক, এর মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে, প্রচুর পরিমাণে। আমরা এই পালককে যদি বাড়িতে রাখি, বাড়ির যে কোনো জায়গায় ঘরের মধ্যে যদি রাখি, তো আমাদের সেই ঘর কিন্তু পজিটিভ হয়ে যাবে এই পালকের জন্য, মানে পালকের মধ্যে এতটাই পজিটিভ এনার্জি রয়েছে এই ময়ূরের পালকের মধ্যে। যদিও অন্যান্য পালকের মধ্যেও পজিটিভ এনার্জিই আছে, অন্যান্য যে ফেদার আমরা ধরুন
বিভিন্ন জায়গায় দেখে দেখেও তো আমাদের ভালো লাগে। ফেদার ফেদার জিনিসটা বেশ কালারফুল, ফেদার বিভিন্ন ধরনের ফেদার আমাদের দেখলে কিন্তু ভালোই লাগে। অর্থাৎ আর ফেদার খুব সফট হয়, নরম হয়, তো ফেদারের মধ্যে সবকিছু আমরা ভালো কিছুই পাই, খারাপ কিছু নেই। তো যাই হোক, সে তো আছেই। আজকে যে ফেদারের বিষয়ে বলছি সেটা ভালো করে বুঝে নিন। এর মধ্যে রয়েছে সবচেয়েতে বেশি পজিটিভ এনার্জি অন্যান্য ফেদারের তুলনায়। সেই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ তার মস্তকে ধারণ করেন, ভগবান স্বয়ং তার মস্তকে ধারণ করেন এই পালক। তাহলে বুঝতে পারছেন তো নিশ্চয়ই কিছু তো আছে, না হলে কেন উনি ধারণ করবেন মস্তকে। যাই হোক, তো এটা প্রয়োজন। তাহলে এবার এই যে জিনিসগুলো আপনার প্রয়োজন, আপনি আগে জোগাড় করুন। করার পর কি করবেন, একটা ইচ্ছেকে আগে ভেবে নিন, একটা ইচ্ছে, অনেকগুলি নয়, একটা ইচ্ছে। যে ইচ্ছেটা পূরণ করা অত্যন্ত জরুরি বর্তমান সময়ে দাঁড়িয়ে, তো সেই ক্ষেত্রে আপনি সেই ইচ্ছেটাকে আগে সেট করুন। সেটা মানি রিলেটেড, কি রিলেশন রিলেটেড, কি হেলথ রিলেটেড, কি জব রিলেটেড, কি বিজনেস রিলেটেড, যে কোনো যে কোনো শুভ ইচ্ছে এখানে আপনি ম্যানিফেস্ট করতে পারেন। আপনি সেটাকে আগে কাগজে লিখুন, সেটাকে সুন্দর করে পরিষ্কারভাবে আপনি লিখবেন। আগে অন্য পাতায় লিখে নিন, সেখান থেকে দেখে দেখে লিখুন। কারণ লিখতে গেলে যদি কাটাছেঁড়া হয়, আপনি কেটে দিলেন, গিজি গিজি করে দিলেন, সেটা যেন না হয়। যখনই কোনো উইশচিট লিখবেন তখন সেই লেখাটা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে সেখানে মেন বিষয় কোনোভাবে কাটাছেঁড়া চলবে না। তো আগে লিখুন, কিভাবে লিখবেন, প্রেজেন্ট টেন্সে। আপনারা তো শিখে গেছেন, বহু ভিডিওতে আমি বলেছি। কেউ ধরুন তার রিলেশন ঠিক করতে চাইছে, তাহলে অমুকের সঙ্গে আমার রিলেশন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে, বা ধন্যবাদ মহাবিশ্ব, অমুকের সঙ্গে তমুকের সম্পর্ক এখন সুন্দর। মানে এটা এই জন্য বলছি কারণ দুটো নামকে ঢুকিয়ে দিচ্ছি, না হলে তো আমরা লিখতেই পারতাম অমুকের সঙ্গে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে, সেটা লিখতেই পারি। কিন্তু আমার জায়গায় যদি আমি আমার নাম লিখি তো ভালো হয়। ধরুন ধন্যবাদ মহাবিশ্ব, অনিন্দিতা সান্যালের সঙ্গে সমক সাহার সম্পর্ক অত্যন্ত মধুরতর হয়ে গেছে, একই ব্যাপার। তাহলে আমরা দুটো নাম ওখানে ঢুকিয়ে দিলাম। অন্য কোনো উইশের ক্ষেত্রেও আপনি এরকম লিখবেন, অমুকের স্বাস্থ্য সম্পূর্ণ সুন্দর বা হেলদি। অমুকের স্বাস্থ্য বা অমুকের ধন্যবাদ মহাবিশ্ব, অমুককে এই রোগ মুক্ত করার জন্য, এভাবে লেখা যেতে পারে। বুঝতে পেরেছেন? আগে একটু ভাবনা চিন্তা করে নিন, যেটা সুন্দর হবে সেটা লিখবেন। আমি যেরকম রানিং এ আপনাকে কয়েকটা ভেবে বললাম, তো সেখানে আপনিও নিশ্চয়ই এটা বানাতে পারবেন। যে কোনো আপনার যা ইচ্ছে রয়েছে সেটাকে আপনি এই প্যাটার্নে লিখবেন। জব রিলেটেড ধরুন, ধন্যবাদ মহাবিশ্ব, অমুকের স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য, ওই অমুকটা আপনি। আবার ধরুন অন্য কারো জন্য করছেন, তো সেক্ষেত্রেও একই প্যাটার্ন। তাহলে আর প্যাটার্নটা চেঞ্জ হলো না। আগে কি হতো যে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে আমার স্বপ্নের চাকরি পাইয়ে দেওয়ার জন্য, এটা লিখতাম। এবার আমি অন্য অমুকের জন্য যদি করি, তাহলে ধন্যবাদ মহাবিশ্ব, অমুকের স্বপ্নের চাকরি অমুককে পাইয়ে দেওয়ার জন্য। তাহলে দুটো প্যাটার্ন হয়ে গেল লেখার। আর যদি আমরা নাম নিয়ে লিখি তাহলে দেখুন একই প্যাটার্ন হলো। আমি আমার জন্য ওই নাম নিয়ে ওইভাবে লিখছি, অন্যের জন্য করলেও ওইভাবে লিখবো। তাহলে জিনিসটা আমাদের লিখতেও সুবিধা, বুঝে নিতেও সুবিধা, আশা করি বুঝতে পেরেছেন। তো লিখে নিলেন, লেখার পর ওই কাগজটি হাতে নিন, তার উপরে এই ময়ূরের পুচ্ছটি রাখুন বা পালকটি রাখুন। এবার এই দুটোকে একসঙ্গে খামের মধ্যে ভরে দিন, যে খামটা কিনেছেন, খামের মধ্যে ভরে দিয়ে খামটা আঠা দিয়ে আটকে দিন। খামটা খুব ভালো করে আঠা দিয়ে সিল করে দিন, যাতে কেউ হঠাৎ দেখে খুলে পড়ে ফেলতে না পারে। হয়ে গেল খাম রেডি। এবার আপনি কি করবেন, পূর্ব দিকে মুখ করে অথবা উত্তর দিকে মুখ করে বসুন, যে কোনো সময়, যে সময়টা আপনি ফ্রি আছেন সেই সময়। বসে কি করবেন, দুটো হাতকে একটু এরকম ঘষে নিন, দেখবেন দুটো হাত ঘষলে দুটো হাতের মধ্যে একটা তাপ তৈরি হলো। এবার বাঁ হাতের উপরে খামটা রাখুন, ডান হাত দিয়ে চাপা দিন, দিয়ে এই হাতটাকে আপনি কোলে নাবিয়ে রাখুন, একটা সাপোর্ট দিন, দিয়ে আরাম করে রিল্যাক্সে আপনি কি করবেন, যে ইচ্ছেটা ওখানে লিখেছেন সেটা পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে ভাবুন, মনে মনে কল্পনা করার চেষ্টা করুন, সে আপনি 30 সেকেন্ড করছেন কি 1 মিনিট করছেন কি 2 মিনিট, সেটা কোনো ব্যাপার নয়, আপনি করুন, ভাবুন। আপনি ভাবতে ভাবতে যদি হারিয়ে যান তো খুব ভালো, ভাবুন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এবং ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আপনার তখন নিশ্চয়ই আনন্দ, খুশি, এইগুলো আপনি ব্যক্ত করবেন। তো সেই রকম একটা পজিটিভ ভাব নিয়ে
হাসি মুখে এই ভাবনাটাকে ভাবুন। যদি কেউ এরকম ভাবছেন যে আমি তো কল্পনা করতে পারি না, ভিজুয়ালাইজ করতে পারি না, তাহলে আমি কি করব, আপনার জন্য বলবো যে আপনি বিশ্বাস করুন। আপনি এভাবে বসে পুরোপুরি বিশ্বাস করুন যে হ্যাঁ, এই জিনিসটা আমি পেয়ে গেছি, আমি এই জিনিসটাকে ব্যবহার করছি, মানে অনুভব করছি, আমি জিনিসটা আমার মধ্যে, আমার সঙ্গেই রয়েছে, আমি জিনিসটাকে পেয়ে গেছি, তাকে ব্যবহার করছি, এরকম মানে সম্পূর্ণরূপে আপনি বিশ্বাস করছেন ব্যাপারটাকে, মন দিয়ে বিশ্বাস করছেন। যিনি কল্পনা করতে পারেন না তিনি এটা করবেন, এটা তো করতেই পারেন, ভাবনার কিছু নেই, জাস্ট বিশ্বাস করুন যে হ্যাঁ আমি এটা পেয়ে গেছি, ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এটা দেওয়ার জন্য। এই ব্যাপারটা নয় আপনি ভিজুয়ালাইজ করুন, না হলে আপনি এটাকে বিশ্বাস করুন। এটা বিশ্বাস করার জন্য আপনি বারবার দরকার পড়লে যেটা লিখেছেন সেটাকেও মনের মধ্যে বারবার জপ করতে পারেন, চান্ট করতে পারেন, একই ব্যাপার। তো এই যে করলেন, করার পরে কি করবেন, ওই খামটা আপনি কোনো ভালো জায়গায় রেখে দেবেন, পজিটিভ শুভ জায়গায়। আবার পরের দিন যখন ফ্রি হচ্ছেন, টাইম মেনটেন করতে হবে না, ধরুন আগের দিন আপনি দুপুর 3টেই করেছেন, পরের দিনও ঠিক 3টেই করতে হবে এরকম কোনো কথা নেই, পরের দিন আপনি 2টোর সময়ও করতে পারেন, সন্ধ্যে 6টায়ও করতে পারেন, রাত্রি 10টায়ও করতে পারেন, মানে প্রত্যেক দিন একবার করে আপনাকে এই কাজটা করতে হবে। কি করতে হবে, আবার খামটা বার করতে হবে, হাতটা একটু ঘষে নিন, হাতের উপর খাম রাখুন, ডানার দিয়ে চাপা দিন, ভাবুন, কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন, সেম জিনিস, যিনি কল্পনা করতে পারেন না তিনি বিশ্বাস করুন, সেম জিনিস। এবং এটাকে প্রতিদিন করবেন, কদিন টানা করবেন, 21 দিন, যেদিন শুরু করলেন সেদিন থেকে টানা 21 দিন করার পর খামটাকে আপনি ওই রকম কোনো একটা সিক্রেট জায়গায় বা ভালো জায়গায় রেখে দিন, লুকিয়ে রাখুন হাইড করে। কেউ যদি মনে করেন যে আমার বাড়িতে তো আমি একাই থাকি বা আমার বাড়িতে দুজন মানুষ কেউ দেখবে না, তাহলে আমি ঠাকুরের কাছেও রাখতে পারি, তো আপনার আরাধ্য দেবদেবীর পেছনেও, ছবির পেছনেও রাখতে পারেন, বিগ্রহের পেছনেও রাখতে পারেন, কেমন, রেখে দিন। এইবার এই যে 21 দিন করলেন, এরপরে আর এটা আর আপনাকে করতে হবে না, এটাকে আপনি এবার লেট গো করুন। লেট গো মানে এটা ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আপনি আপনার কাজে ব্যস্ত হয়ে যান, ঠিক আছে। তো আপনি এটা ছেড়ে দিলেন, এবার আপনি আপনার কাজকর্ম করলেন, এই 21 দিনে আপনি যে পজিটিভ এনার্জি তৈরি করলেন সেটা আপনি ইউনিভার্সে পাঠিয়ে ফেলেছেন, এবার ইউনিভার্স অবশ্যই আপনার ইচ্ছেকে পূর্ণ করে দেবে। এবার একটা কথা বলি, 21 দিনের মধ্যে যদি ইচ্ছে পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু 21 দিন আপনাকে কমপ্লিট করতে হবে, 10 দিনে ইচ্ছে পূরণ হয়ে গেল, আরো 11 দিন আপনাকে এটা করতে হবে, এটা মাথায় রাখবেন, 21 দিন কিন্তু প্রত্যেককেই করতে হবে। 21 দিন করার পর এবার আপনি অপেক্ষা করুন, যখন আপনার ইচ্ছে পূর্ণ হয়ে যাবে আপনি কোথাও কাউকে কিছু কিনে খাইয়ে দিন, পশু পাখি হোক, কোনো মানুষ হোক, কাউকে কিছু কিনে খাইয়ে দিন। ইচ্ছে পূর্ণ হয়ে গেলে আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে খামের ভেতর থেকে ময়ূরপুচ্ছটা বার করবেন, আর বাদবাকি খাম, কাগজ, লেখা সবকিছুকে আগুনে পুড়িয়ে দেবেন, পুড়িয়ে ছাইটা কোথাও উড়িয়ে দেবেন, ময়ূরপুচ্ছটা সেটাকে কিন্তু পোড়াবেন না, সেটা রেখে দেবেন, সেটাকে আপনি অন্য পরের কোনো ইচ্ছে পূরণের ক্ষেত্রেও আবার কাজে লাগাতে পারেন। তো এই হলো পুরো বিষয়। তো এই ছিল আজকের ভিডিও, আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।